নেতাগুলোকে আপনি বিজেপি কে সামনে ভোট দাই দেখে বিক্রি করে দেব হয় তো ওসব ব্যাপারই হয় মজুরি ছুটি কিন্তু কোনদিন আজকে দেওয়া নাই হলে আইনগত হামলিকের উপর অন্যায় আইনগত অন্যায় সাংঘাতিক ভাবে দেশকে 74 বছর হামলিকের উপরে চলতা হয় আর আমি গুঙ্গা বহিরা আন্ধার কোন এই আইনটাকে মানতে যে না রে ভাই আইন মে চলে লাগে আদমি আইন মে চলি কে আইন কে হুজুগ লেকে কোম্পানি মালিক সরকার হামনি কর উপরে জয় নাই করা দাই কর উপরে তো পড়া হুনুস হামনি কর দরকার হয় গাইস হামনি 351 টাকা 33 পয়সা মাঙ্গতাই তনিকে 217 টাকা কে নামছে 2021 সালে ভুট লেবা জনটা কারবার বাগান কে মানুষ গুলা কে লাগি সব রচনা করি এটা হামনি সাকসেস হকলে দেবই না 217 টাকা মে হামনি সন্তুষ্ট আইনো আইনো 351 টাকা 33 পয়সা বাগান কে 8 ঘন্টা কাম করা শ্রমিক কে কিন্তু দৈনিক পরিশ্রম হই কে লাগি এ আইন হিয়া প্রযোজ্য করে লাগে উকরে আসতে সরকার আইন ভায়োলেশন করে কাছে আপনি সরকার নাই বানাই আইন ভঙ্গ করে কাছে সরকার বানাই নাকি আইন কার্যকরী করা আছে আইন কার ফ্যাসিলিটিস জনগণ কে দেয়া কাছে আপনি সরকার বানাই খেয়াল রাখবা আরেকটা বাত থোড়া দিন আগে আমি দেখো তাই দেশকে প্রধানমন্ত্রী মন্ডল হয়ে গেলে আমনি করে দেশকে প্রধানমন্ত্রী দুঃখ লাগে না আমনি এ বুট দেওয়া প্রধানমন্ত্রী যদি মন্ডল হয় তো আমনি কি হবই ও মানে পাটা দেখ লাগে গেলে শিবসাগর কে যে রেঙা পথার মে আমনি সচতরী মন্ডল গুলাই পাটা দে লাই এবং খুদ প্রধানমন্ত্রী পাটা দে গেলে পাটা তো দেলে দেলে কোন মাটিকের পাটা দেলে পাটা বাপা পাওয়া পাটা পু আদমি টাও নাই জানেল কেন কোন মাটিকের কোন ধরনের ল্যান্ড ডিপার্টমেন্টেশন জুকমাক নাই হল ওই ডাউট মেজারমেন্ট এই মাটিকের পাটা উপায় গেলে ভাই কি অদ্ভুত কালচার এর বেটা চলতা যে বাগান কর শ্রমিক কে পাটা দেওয়া হলে কাহা ধনী কর তো মূল কথা তার যে খিলঞ্জিয়া কে পাটা দেওয়া হলে বাগান মে কোন কোয়ার্টার মে থাকা কোয়ার্টার কে বিপরীতে কোন মানুষ কে মাটিকের পাটা নাই পায় সিলিং সারপ্লাস ল্যান্ড কেবল বাগান কর শ্রমিক অকুপাইড করল নাই কে দখল করল নাই কে আর বিভিন্ন কাস কমিউনিটি কে মানুষ ওই মাটি কে কিন্তু অধিকার করি করে উসুবত পা হয় বদনাম কার হয় কার হয় বদনাম 2016 লে 21 তক 5000 ওকর বদনাম এইবার 3000 ওদিন তেরস বলাই বললে খুব সুন্দর সে বলতে গৌরব করি কে হামনিকের 5 বছর কার্যকাল মে বাগান কর শ্রমিক কমনি 8000 টাকা দে দিলি তোর বাপ কে বললে ভলে ও লাস্ট পেক কাল রহে নাই যে 8000 টাকা মে 1 কোটি 36 লাখ আদিবাসী মানুষ মে 60-65 লাখ ভোটার কে বিজেপি কে সামনে 5 বছর খাতির বিক্রি করলে লাস্ট পেক রহে নাই 3000 টাকা মে আমনিকে সচ বিচার 3000 টাকা মে আমনিকে ন্যায় মর্যাদা অধিকার সাংবিধানিক অধিকার আমনিকে এই নেতাগুলা চাপলুসি দালালি এজেন্ট হইকে এই বিজেপি দলকে সামনে বিক্রি করাতা হয় 21 মে আমনি বিক্রি হবই না 21 মে আমনি 3000 মে বিক্রি হবই না হবই না নাই এই নেতাগুলাকে আমনি বিজেপি কে সামনে ভোট দাই দেখে বিক্রি করে দেবই হয় তো সব ব্যাপারই হয় আর একটা ডাঙর বাত অটোনোমাস আমি বারংবার এই বাত বলো স্যাটেলাইট অটোনোমাস কাউন্সিল আদিবাসী সাত শ্রমিক মানুষগুলা কাছে সরকার দেব লাগিব আমি দেখি বিচে মরান অটোনোমাস কাউন্সিল গঠন হলে মোটক অটোনোমাস কাউন্সিল গঠন হলে খুশরাজ বংশী অটোনোমাস কাউন্সিল গঠন হলে আমি কারো বিরোধিতা নাই করো আমি ওয়েলকাম এ প্রত্যেকটা বঞ্চিত জাতি জনগোষ্ঠীর মানুষ সাংবিধানিকভাবে কিরকম সিকিউরিট সিকিউরিট হয়ে যায় হোক নিরাপত্তা পাই এই বার্তা সরকারকে দায়িত্ব লাগে কিন্তু একে সময় আসাম মে যুগ যুগ ধরিকে সোলাই বাকস রকম একটা 2 কোঠালি ছোট মোটো ঘর হয় নাই সোলাই বাকস রকম 2 কোঠালি ছোট মোটো ঘর বহরিয়া হয় ঘর মে সুতেল ওকর বড়কাটাও হয় ঘর মে সুতেল শাশ শ্বশুর মাস সুতি রাহ জায়গাটা মে ঘর ডাঙর হয়ে গেলে আপনি কে নেতাগুলো চিন্তা নাই করো আপনি অটোনোমাস এই খাতির বলো তাই যে আপনি যদি স্থানীয় ভাবে আপন ক্ষমতাটা আপনার জনসমষ্টিকে রাস্তে যদি খাটাই পারবো কামে লাগাই পারবো আপনি বহুত কিবা কিবি করে পারা আহে
কিন্তু সরকারে ওদের যেহেতু জনতা সিদ্ধান্ত ওটা হলো খামনিকে আট ঘন্টা পরিশ্রম করে বিনিময় মে শ্রমিক বনায় রাখা সাংবিধানিক ভাবে আমনিকে বঞ্চিত করিকে গোলাম বানায় রাখা আর যুগ যুগ ওদের আমনি কিরকম ভোট ব্যাংক হতর হব এহ প্রক্রিয়াটা সব চালায় যাবা আসতে হামনিকে অটোনোমাস কাউন্সিল নাই দালেক রাইস হামনি অটোনোমাস কাউন্সিল ডিমান্ড করি রহি সরকার নাই দালেক সরকারকে অপরাধ লাগেনো নাই সরকার ভুল করি হইলো নাই এই ভুলটাকে পরিণতি সরকারকে 2021 এর নির্বাচন মে কি হই আমনি ভোট নাই দেবই অর্থাৎ বাকিগুলোকে তুমি যদি দেলা আমনি ওদের সে বেশি পিছুয়াল আমনিকে যদি তুমি বঞ্চিত করলা আমনি তুমি সঙ্গ নাই কি 2021 বিজেপি বাই বাই বিজেপি বাই বাই 2021 বিজেপি বাই বাই বই আরো দিখলিয়া নাই করব বই কেটাই কথা যা উল্লেখ করি যা গুরুত্বপূর্ণ বিষয় সামাজিক ক্ষতি সাংস্কৃতিক রাজনৈতিক উদ্দেশ্য অনাগত দিন সভাপতি প্রদীপ নাথ ডাঙরিয়া খুব সুন্দরভাবে বলি আসামকের 42টা বিধানসভা সমষ্টি আমি যেতে এককভাবে সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিকভাবে আটাইতকে শক্তিশালী শ্রেণীকের জনসমষ্টিটা হামনিগুলা নাকি হামনিগুলা হামনি এক হইলে যাতাই হামনিকের বিচে থোড়া বহুত নীতিগত মতাদর্শগত থোড়া পার্থক্য থাকে পারে কারো কারো বিচে থোড়া রুসা ফুলা থাকে পারে কিন্তু আনেওয়ালা সময় হামনি মুখ মে জনটা ফুল হাওয়া ঢুকলায় উগর সুতা খোলকে হাওয়া নিকলা তাল কাম করো তাই আসাম কে আদিবাসী শাসন এক এক মুঠা হই অনাগত সময় মে আসাম কে রাজধানী মে একটা আদিবাসী আদমি মুখ্যমন্ত্রী হিসাবে বঠি এই সংকল্প আমনি লেই আসাম কে মেজরিটি প্রত্যেকটা অ্যাসেম্বলি সিট মে আদিবাসী শাসন নিকের মানুষে জিতকে যায় এটা কেউ বললে নাই হয় তুমি কমনওয়েলথ করো তাহা আমি কোনো কমনওয়েলথ নাই করি 42টা মেসে পাঁচটা এমএলএ আহে পাঁচটা এমএলএ তো অ্যাসেম্বলি মে হালা নাইই করেন বাকি হামনিকের ভোটে জিতে বাকি 37টা হম 37টা বিধানসভা সমষ্টিকের এমএলএ গুলা কোকা আন্ধার বহিরা ওদের মুখ নাই ফুটেল মুখ নাই খাপ নাই ফুটা আদমি গুলাকে আমি কি খাদির আর ঘুরাই ঘুরাই জিতাই কাকো রাজধানী মে ভেজাবো নাই ভেজাবো খুব খোলাখুলি সে এই আহ্বানটা রাখি শুরু হয় এই জং পলিটিক্যাল যুদ্ধ আসাম মে আমি আরম্ভ করি আর আনেওয়ালা সময় তখন সময় লেই কারণ আমি বহুত ইদিকু দিয়ে বিগড় হয় ঢের কি বাকি বি সচ বিচারে পূজাও ঢের আয় সচ ঢের আয় খানা কি বাকি বি খাইল থোড়া সময় লাগি কিন্তু নদী সাগর রাস্তা আপনি বানাই লেন আমি আপন রাস্তা আপন বানাই লেব শেষ করব কবিরদাস করে একটা বাণী সে বলি এটা চ্যালেঞ্জিং লাগে ইয়া সচ বলে তো লাগে লেটা ঝুঠাই জগত ভুলাই আমি সচ বাত সচ কাম জাইত কে রাস্তে করে গেলে হাজার প্রত্যাবান কে মুখামুখি হইতে লগা হতা আজ প্রদীপ নাথ উদালগুড়ি শাসিক ডুমডুমা গোটে রাস্তা মুখর লাইফ রিক্সা হয় ও দহরতে আয় সিংহ রকম বাঘ রকম গর্জন দেতা ওকে লাইফ রিক্সা হয় ওকে বাঁচাই কে রাখা ওকে সিকিউরিটি দেওয়া ওকর উপরে চিন্তা করার দায়িত্ব কিন্তু হামনি কে লাগে হামনি কে সহজ ভাবে লেনে নাই হই কারণ সরকারকে বহুত বার আমনি চরিত্র দেখি জনতাকে বাত মে যখন আপনি আপুস নাই করে লোকে কি কোন দাবাই পারা যায় তার কোশিস বারংবার করো তা হয় প্রদীপ নাগ রকম একটা বাঘ কে আমনি বাঁচায় রাখা দরকার হয় যে জাইত কে খাতির ঘাস নাই খাই যে জাইত কে রাস্তে ঘাস নাই খাই আমনি বাঘটা বাঁচায় রাখা দরকার সচ বলে তো লাগে লেটা ঝুঠাই জগত বলাই গিরাদ বিচে গলি গলি সুরত বিচে পাসি বিঠে আজও চলতা হয় সচ বলে লেখা নাকি ঝুটা আদমি গুলা সবাই রাজত্ব চালাতা হয় সচ কে রাজত্ব আমনি কামনা করতা হয় গাখির দুয়ারে দুয়ারে গাখির বলা বিক্রি করে গেলে যাই কিন্তু চুলাই মত হাড়ি বাণী বাড়িকের কোন কচামে জঙ্গলকের কোন কিনারমে কে ছোট মোটো ঝুপড়ি লাগাই কে বড় যাই আমনি হয় নজর নজর করকে লাইন লাইন করকে যাই এই দুনিয়া আমনি হওয়া সে বাঁচা দরকার হয় শ্রদ্ধা ভজন রাইস উদ্যোক্তা বৃন্দ এক এটা বাত ইমরমনকের বাত না লাগে এই হাজার হাজার বঞ্চিত আদিবাসী জনসমষ্টিটাকে বাত লাগে আমি প্রত্যেকজন দিল সে কে উপলব্ধি করা দরকার হয় একে যখন আমি মন সে দিল সে উপলব্ধি করব এই সমাজ সুন্দর হই সমাজকে অধিকার আমি প্রাপ্ত করে পারব আর বেশি দিন নাই খে অহা কেই প্রমাণ বছরকে ভিতরে আসামকে আদিবাসী গোলাম ন হয় আজাদ প্রাণী হিসাবে জিয়াই থেকে সিল থেকে জিয়াই থেকে এই স্বপ্নটাকে আমি সবাই মিলকে সাকার করব এই আহ্বানটা জানাইকে মোর বক্তব্য খতম করি জোরসে বলেন ইনকাম জিন্দাবাদ 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 ইনকাম জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ
জিন্দাবাদ আদিবাসী কোন জনজাতিকরণ করিব লাগি বই লাগি বই আদিবাসী কোন জনজাতিকরণ করিব লাগি বই লাগি বই শাসুরি নিক দৈনিক মজুরি 3000 টাকা 33 পয়সা বৃদ্ধি করিব লাগি বই লাগি বই লাগি বই শাসুরি নিক দৈনিক মজুরি 3000 টাকা 33 পয়সা বৃদ্ধি করিব লাগি বই লাগি বই লাগি বই শাসুরি নিক কর প্রকার বিপরীত টাকা মাটির পট্টা প্রদান করিব লাগি বই লাগি বই লাগি বই শাসুরি নিক কোটার বিপরীত টাকা মাটির পট্টা প্রদান করিব লাগি বই আদিবাসী শাসুরি নিক কল অটোনমাস কাউন্সিল দিব লাগি বই লাগি বই লাগি বই আদিবাসী শাসুরি নিক কল অটোনমাস কাউন্সিল দিব লাগি বই লাগি বই লাগি বই ইন কাপ জিন্দাবাদ জিন্দাবাদ জয় জয় আদিবাসী।